হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদেরকে তিলের জিলাপি তৈরি করে দেখাবো। এই তিলের জিলাপি রেসিপিতে থাকবে অনেক ধরনের টিপস, কিভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন আর সেই ব্যাটারটি কত সময় রাখলে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে, মুচমুচে ক্রিসপি জুসি জিলাপি কিভাবে আপনারা তৈরি করবেন, সেই টিপসগুলোই আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এই ভিন্ন ধরনের তিলের জিলাপি বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ ময়দা। আমি এখানে কেজিতেই বলে দিচ্ছি যা আপনাদের জন্য সুবিধা হবে। আর আধা কেজি ময়দার মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করতে চান তাহলে পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপরে তিনও ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ 1 কাপ করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর প্রয়োজন মনে করলে আস্তে আস্তে পানি অ্যাড করব। তো এভাবে পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই ব্যাটারটা আপনাদেরকে মুথে নিতে হবে। যত ভালো করে ফেটে নেবেন, মানে মিশিয়ে নেবেন, ততই কিন্তু জিলাপির জন্য ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে। 2 কাপ পানি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরেকটু পানির প্রয়োজন হবে, তাই আমি আরও 1 টেবিল চামচ করে পানি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ময়দার এবং চালের গুঁড়ির উপরে ডিপেন্ড করে পানিটা আরেকটু বেশিও লাগতে পারে বা আরেকটু কমও লাগতে পারে। তারপরে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আপনাদেরকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটার থিকনেসটা কতটুকু হবে আপনারা একটু দেখে বুঝে নেবেন, এরকমই হবে। এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন হওয়া যাবে না। আমার এখানে টোটাল পানি লেগেছে 2 কাপ আরও 4 টেবিল চামচ। তো আপনাদের পানিটা অবশ্যই একটু কম বা বেশি লাগতে পারে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। হে আমার প্রিয় ভিউয়ার্স, আজকে জিলাপি খাওয়ার জন্য আপনাদেরকে এই ব্যাটারটা 1 দিনের জন্য ফ্রিজে তুলে রাখতে হবে। তো 1 দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের জিলাপির ব্যাটারের কী রকম পরিবর্তন। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারবেন। 1 দিন পুরনো হলে জিলাপির ব্যাটারটা খুবই স্মুথ হয় এবং জিলাপি তৈরি করতেও কিন্তু খুবই সহজ হয়। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন 1 দিন আগের ব্যাটার এবং 1 দিন পরের ব্যাটার কতটুকু ডিফারেন্স হয়েছে। ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে গেলে অনেকই প্রবলেম হয় বা অনেক সময় জিলাপি হতেই চায় না। দোকানে যে জিলাপিগুলো আপনারা খেয়ে থাকেন তাহারা কিন্তু সবসময় 1 দিন আগে জিলাপির ব্যাটারটা তৈরি করে রাখেন। এখন আমি এই ব্যাটারটা আরও 2 থেকে 3 মিনিট হালকা করে এরকম ফেটে নিব। তারপরে আমি যে বোতলের মধ্যে ব্যাটারটা দিয়ে জিলাপি তৈরি করবো তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি একটা সসের বোতল ব্যবহার করছি। আপনারা পাইপিং ব্যাগ বা জিলাপি বানানোর বোতলও ব্যবহার করতে পারেন। জিলাপি বানানোর জন্য জিলাপির যে শিরাটা সেটা আমি আগে থেকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর অল্প একটু ফুড কালার দিয়েছি আর সাথে এলাচ দিয়েছি। আর এই শিরাটা একতার বিশিষ্ট হলেই হবে, খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলা করাও যাবে না। তারপরে শেষে একটু লেমন জুস দিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। জিলাপিগুলো ভাজার জন্য আমি এখন তেলটা চেক করে নিব। অবশ্যই একটু বেশি তেল হতে হবে, আবার খুব বেশি না। তারপরে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, আবার খুব বেশি গরম না। একটা কাঠি দিয়ে যখন দেখবেন বাবল বের হচ্ছে তখনই আপনার চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসতে হবে। তারপরে আরও ভালো চেক করার জন্য আপনি কিছু ব্যাটার ছেড়ে দিতে পারেন। দেখবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ব্যাটারগুলো উপরে চলে আসছে, তার মানে আজকের জিলাপি তৈরি করার জন্য আপনার ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। প্রথমে আমি আপনাদেরকে কিছু নর্মাল জিলাপি তৈরি করে দেখাবো, তাই শুরুতেই কিছু নর্মাল জিলাপি আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আজকের ব্যাটারটা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা যখন বোতলটা উল্টা করে ধরবেন তখন দেখবেন ব্যাটারটা আপনি আপনি পড়ে যাচ্ছে না, তার মানে হচ্ছে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। যদি আপনি আপনি পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে আজকের ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়নি। একটু বোতলের মধ্যে চাপ দিলে তারপরে ব্যাটারটা বের হয়ে আসবে। তা আমি কোনো রকম 2 পেঁচ বা 2.5 পেঁচ দিয়ে আজকের জিলাপিগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিলাপির পেঁচ দিয়ে দিবেন। তারপরে 2 পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আমি একদম ডার্ক ব্রাউন করে আজকে জিলাপিগুলো ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামেই থাকবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না আবার খুব বেশি ঠান্ডা করাও যাবে না। মিডিয়ামে রেখেই জিলাপিগুলো ভেজে নিতে হবে।
জিলাপিগুলো পারফেক্ট হওয়ার কারণে কিন্তু দুই পাশটাই সুন্দর একটা গোল শেপ হয়েছে। যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে বুঝতে হবে এটার ভিতরে শিরাটা নাও যেতে পারে। তারপর এখান থেকে তুলে ডাইরেক্ট আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নিবেন। তারপরে তত সময় এটাকে ধরে রাখবেন, মানে চিনি শিরার মধ্যে রাখবেন যত সময় চিনি শিরাটা জিলাপির মধ্যে ভালোভাবে না যাচ্ছে। ভালোভাবে চিনি শিরাটা জিলাপির মধ্যে চলে গেলে জিলাপি থেকে উঠিয়ে নেবেন। সর্বোচ্চ 1 মিনিটের মতোই আপনারা জিলাপি চিনি শিরার মধ্যে রাখতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো নর্মাল জিলাপি ভেজে নিচ্ছি। আর এখানে আমি হাফ ব্যাটার দিয়ে নর্মাল জিলাপি তৈরি করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকের আকর্ষণীয় তিলের জিলাপি। তিলের জিলাপি তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তিল নিয়েছি, সাদা তিল, আর দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নেবেন। যদি এখানে পানির প্রয়োজন মনে করেন তাহলে আপনারা 1-2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এখন সেই বোতলের মধ্যে আমি আবারও এই তিলের ব্যাটারটা ভরে নিয়েছি। তারপর একইভাবে নর্মাল জিলাপির মতো এই জিলাপিরও পেস্ট দিয়ে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে তেলটা ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে গরম করে তারপর জিলাপিগুলো তৈরি করে নেবেন। এখানে তিল দেওয়ার কারণে হয়তো বা অনেকে ভাবছেন টেস্টটা কেমন হবে, তারপরে এটা জিলাপির শেপটা আসবে কি না। তো আপনাদের সবার এই প্রশ্নগুলোর উত্তর এখন আপনারা পেয়ে যাচ্ছেন, দেখছেন। আগের জিলাপি থেকে বরঞ্চ এই জিলাপিটা আরও ভালোভাবে শেপ হয়েছে এবং অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। জিলাপিগুলো ভাঙবেও না এবং টেস্ট আরও বেশি ভালো হবে। যারা সাদা তিল দিয়ে কোনো রেসিপি করতে পছন্দ করেন তাদের কাছে এই জিলাপিটা একদম খুবই মজাদার হবে, সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের জিলাপি হবে। তো জিলাপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপরে চিনি শিরাটা আবারও হালকা গরম করে সেই চিনি শিরার মধ্যে সাথে সাথে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে আমি তত সময় রেখে দিব যত সময় চিনি শিরাটা জিলাপির মধ্যে ভালোভাবে না যাচ্ছে, মানে 1 মিনিটের মতো রাখলেই হবে। তারপরে দেখবেন জিলাপির কালারটা একটু চেঞ্জ হচ্ছে, ট্রান্সপারেন্ট একটা কালারে চলে আসবে, তখনই আমি চিনি শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নিব। আর অবশ্যই জিলাপিগুলো উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যেহেতু আমার এখানে চিনি শিরাটা একটু কম হয়ে গেছে, আপনারা একটু বেশি করে চিনি শিরাটা তৈরি করবেন। আমি নর্মাল জিলাপি একটু বেশি তৈরি করে ফেলেছিলাম, যার কারণে চিনি শিরাটা কম হয়ে গেছে। এখন আমি একটা জিলাপি আপনাদেরকে সামনে তুলে দেখাচ্ছি যে কতটুকু পারফেক্ট হয়েছে আর দেখতে কতটুকু আকর্ষণীয় হয়েছে আজকের এই তিলের জিলাপি। তো আমি একে করে সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি আজকের জিলাপির। আমি 2 ধরনের জিলাপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। কারো হয়তো বা নর্মাল জিলাপি পছন্দ লাগবে আর কারো হয়তো বা আজকের এই ভিন্ন রকমের তিলের জিলাপিটাই ভালো লাগবে। তো আপনারা টেবিলে 2 ধরনের জিলাপি পরিবেশন করতে পারেন ইফতারের সময় বা যে কোনো অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছেন কতটুকু আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে আমার আজকের জিলাপির রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন আমি আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি আজকের জিলাপি কতটুকু মুচমুচে আর জুসি হয়েছে। আশা করছি আপনারা সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন আজকের জিলাপি কতটুকু ক্রিস্পি হয়েছে আর জুসি হয়েছে। আর জিলাপির 2 পাশটাই খুবই সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা নর্মাল জিলাপিও দেখাচ্ছি। আর এই জিলাপিগুলো আপনারা প্রায় 1 সপ্তাহের মতো এভাবেই রেখে দিতে পারবেন, এরকম ক্রিস্পি থাকবে আর জুসি থাকবে। তার মানে আপনারা একদিন যদি কষ্ট করে ব্যাটারটা আগেই তৈরি করেন তাহলে 1 সপ্তাহের জন্য আপনারা জিলাপি তৈরি করতে হবে না, তবে পরিমাণে একটু বেশিই তৈরি করবেন যাতে 1 সপ্তাহ ধরে আপনারা খেতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিন্ন ধরনের তিলের জিলাপি রেসিপি। একঘেয়েমি জিলাপি খেতে যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই আপনারা আজকের জিলাপিটা ট্রাই করবেন। আশা করব আপনারা অনেকেই আজকের জিলাপির রেসিপি পছন্দ করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। সবাই আমাকে আপনাদের দোয়ায় মনে রাখবেন। আসসালামু আলাইকুম।